এরা দেশের চিন্তা নাই যারা ষড়যন্ত্রকারী এরা দেশ গোল্লায় যাক তাহলে সেটা এই সরকার ভাবতে হবে না আমি এই সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই পুলিশও বলছে আপনি এর আগেও বলছিলেন যে পুলিশও বলছে যে এই হামলাগুলো ছাত্রবেশে পরিকল্পিত হামলা এরা আসলে ছাত্র না ছাত্রবেশে পরিচালিত পরিকল্পিত হামলা হয়েছে এই যে মাহবুব রহমান মোল্লা কলেজে হয়েছে আপনারাও বলছেন তাহলে আইনশৃঙ্খলা পরি আইনশৃঙ্খলা বাহিনীও বলছে তাহলে পদক্ষেপটা নেওয়া হচ্ছে আমি নূরের যেখান থেকে শেষ করছে ওই ওই ওইখান থেকে একটু শুরু করতে চাই আমার দেশের বাড়ি মাদারপুর কালকিনি এইটা ভেঙ্গার একটা উপজেলা হয়েছে সেখানে একটি ইউনিয়ন আছে সেখানে ম্যাক্সিমাম লোক হিন্দু সবাই সেখানে কোনো মসজিদ নাই মসজিদ করা যায় নাই আমি ওই ওইখানে ওই আলোচনা যেতে চাইনি সেখানে সেখানে লোকের সাথে সরাসরি দিল্লির সাথে যোগাযোগ জিয়া রহমান গেরামে ওইখানে একটা গেরাম রাত থাকছে কারেন্ট নাই আপনার এই টেলিফোন নাই বেগম খালেদা জিয়া ম্যাডাম যখন প্রধানমন্ত্রী হওয়ার পর ঢাকার বাইরে প্রথম যায় সেখানে গেছে কেন বললাম এই জায়গা সময় এখানে শশিকার একটা কলেজের প্রিন্সিপাল তার নামে পাঁচ অগস্টের পূর্বেই দুর্নীতির অভিযোগ ও ওইখানে তার বিরুদ্ধে তদন্ত হয়েছে এই জাতীয় বিশ্ববিদ্যালয় এবং মিনিস্টারিতে এইটার কারণে উনি পদত্যাগ করছেন এই সম্পর্কে সেইটা ডিডি চ্যানেল ওয়েস্ট বেঙ্গলের ফলাহ করে দেখেছে গেল একা স্মরণীয়ভাবে সেখানে একটা প্রার্থ ওখানে মসজিদ বলা যাবে না প্রেয়ার রুম প্রায়ার রুম না হিন্দু মুসলিম মিলেই একটা শব্দ ভুলে গেছি একটা রুম আছে সেইটাকে এটা ওরা সাউন্ড যেটা আজানের চিন্তা করছে এইটা নিয়ে ওখানে একটা সাম্প্রদায়িক ঘটনার বিশাল ঘটনা আর ওটাকে ট্যাকেল দেওয়া হয়েছে প্রিন্সিপাল আপনাকে গড় সেক আমি সাক্ষী দেখি বলি সে নিজের স্বেচ্ছায় পদত্যাগ করছে টিম গেছে দুইটা টিম আছে ওইখানে চ্যানেল বসে তাকে বাধ্য করছে কলেজ থেকে বের করে দেওয়া একটা সাম্প্রদায়িক গোলমাল না ডিডি চ্যানেল আসেন আমি এখানে বলতে চাই যারা পতিত শৈরাচার বা ফেসিস্ট আজকে একটা টক শেষ পৃথিবীর কোথাও তাদের দ্বিতীয়বার রাজনীতি করা কোনো সুযোগ দেয় নাই সংগঠন বাতিল এরা সতেরো বছর ওই দুই আর্মির দুই বছর যে লুটপাট করছে এখন টাকার অভাব আছে ব্যাংক লুটপাট করছে বিমা লুটপাট করছে মেগা প্রকল্প নামে লুটপাট করছে এরা কি বসে আছে বসে নেই কী কারণে এদের চিন্তারা মাথায় কী জানেন যুদ্ধের সময় আপনি ডিনামাইট দিয়া ব্রিজ ভাঙেন নাই আমার ব্রিজ তো আমরাই আমরাই ভাঙছি নাকি নূর ভাঙে নেয় কি যোগাযোগ ব্যবস্থা হার্ড ব্রিজের একটা প্যান্ট ভেঙে দেন নাই এরা আছে ওই চিন্তায় আসতে না পারে এরা আছে এই চিন্তায় এরা দেশের চিন্তা নাই যারা ষড়যন্ত্রকারী এরা দেশ গোল্লায় যাক তাহলে সেটা এই সরকার ভাবতে হবে না আমি এই সরকারের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই একাডেমি রেজাল্ট এক জিনিস রাজনীতির এক জিনিস দেশ পরিচালনা করার জন্য অভিজ্ঞতা দরকার রাজনীতি দেশ পরিচালনা করবে এটা বুঝতে হবে একটা কথা দিয়ে বলি আমি আসিফ নজরুল বিদেশে গিয়েছিলেন সেখানে তাকে হেনস্থা করে হ্যাঁ এই নূর কাতার গেছে কাতারে পর আর নূরের পর আমি গিয়েছিলাম জিজ্ঞাসা করেন তো নূর এয়ারপোর্টে নামলে নূরকে সংবর্ধনা কারা দেয় আমরা তো বিমানে চুপচাপ যাইতে পারি না ফিরে দিচ্ছি একবার বিমানে লেগে ছুটে গেছে যেতে পারি নি কাতার প্রথমবার দ্বিতীয়বার গেছি চুপচাপ বসে থাকি এয়ারপোর্টে নামার পর বলে কী ব্যাপার এত লোকা কে আসলে গাইতে বিআইপি তখন তাকায় আমাদের আমরা ক্ষমতায় না এই সতেরো বছর তো সিঙ্গাপুর গেলাম এই সতেরো বছর এই তো হইছে দিস ইজ কল পলিটিক্স সংগঠন ভিন্ন জিনিস রাষ্ট্র পরিচালনা করার জন্য রাজনীতিবিদের অভিজ্ঞতা দরকার এরকম ঘটনা গসব নূর বলছে এরকম উচিত ছিল বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বে একটা সরকার গঠন করা সেটি তো হয় না আমি বলি আমি বলি আমি বলি এদের বুঝতে হবে সুযোগ আছে না না আমি আমি বলি হয় নাই হতে পারবে না তার না খেলতে পারবে না সরি মাসুদ ভাই একটু সেট করলাম এইভাবে এই উপদেষ্টা প্যানেল দিয়ে আমি আজকের

না এই এই ক্ষতিপূরণ করতে হলে কাট টাকা দিয়ে করবে এই এই ছাত্ররা তুমি বই কেন না তুমি একটা কলম কেন না তুমি একটা জামা কেন ট্যাগジット হয় না এখান ওখানে পড়বে সেখান থেকে রাষ্ট্রীয় টাকা ক্ষতিপূরণ করতে হবে আমি আমি নুরের কাছে দাবি রাখব নূর তো শুদ্ধ আমরা তো বহুত আগে এই বিপি ছিলাম আমার সময় একটা ঘটনা ঘটেছিল কম 37000 সিলেমে রাজন্দগুলো ওই জাতীয় পার্টি ক্ষমতায় একটা কলেজের গাড়ির সামনে একটা ছাগল পড়ছে তো ছাত এমন গাড়ি তো যেতে পারে না ছাগল পড়ে নাই সামনে ছাতুরা ছাগলের চারিটা পা ধরিয়া আস্তে রাস্তার পারে রাখছে রাস্তার পাড়ে শুয়ে পড়ছে এটা হলো তুলকারাম ওই লোকাল লোক গাড়ি ভেঙে গেছে তখন স্পেশাল আহাদ উদ্দিন আহমেদ নরংপুর বাড়ি এমনভাবে একটা ফার্স্ট কমিশনারের গ্রেপ্তার ওই অঞ্চলের আবার ওই কমিশনারকে আমি সারাইছি আমি বলি নো কয় তুমি কেন ফোন করছো না না সেই এই টেম্পার টেম্পার নাই আমি ম্যাক্সি আমি এয়ারপোর্টে গেছি আপনারা পুলিশ যারা এখন যারা আপনাদের টেম্পার নাই টেম্পার নষ্ট হয়ে গেছে এখন তো আমার কয় বেনজুরে বসেন দেন আপনি হাবিবরে বসান পিডি এর করে তো দরকার তাদের এদের মতো ফেসি দরকার অনেক মিত্রই আজ হটকারীর ভূমিকায় যারা পাঁচ আগস্টের মিত্র ছিল অনেকেই হটকারীর ভূমিকায় এটিও বলছে আমি আমি আপনাকে বলি আমি পূর্বেও বলেছি ফেসিস্ট তাদের অর্থের অভাব নাই জনগণের অভাব নাই যে যা বলুক এ দেশের প্রতিটা ঘরে একজন আওয়ামী লীগ একজন বিএনপি আছে অপ্রিয় সত্য কথা এটা শেখ হাসিনা বসে নাই টাকার অভাব নাই বিদেশে তারা বসে থাকবে আমি বললাম না যুদ্ধের সময় আমরা ই ভাঙছি না তখন দেশের কথা চিন্তা করছি ওনার তাই চিন্তা করবে না দেশ গোল্লায় যাক এই সরকারকে ব্যর্থ করতে হবে এদের উৎখাত করতে হবে আমি নূরের মাধ্যমে ছাত্র রাজনীতি করছি তো দীর্ঘদিন আমি এটা অনুরোধ করি মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধারা দরারে সরা জ্ঞান করে নাই আমি নিজে দেখছি ফলের মধ্যে গেছে পিস্তলের ট্রেনে নিয়ে সেই মুক্তিযুদ্ধে সেই মুক্তিযোদ্ধার নিগৃহীত হতে দেখেছি আমি এরা যত সেই সেইখানে না যায় আমি অনুরোধ করবো এই এই পাঁচ অগস্টের একদিন হয় নাই মুক্তিযুদ্ধ একদিন হয় নাই সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে কতবার সর্বশেষ কাকুতি যদি শুনতেন আমি টক সাথে কতবার বলি আঘাত না করেছে ওয়াইফ আমি আমি নূরের ওয়াইফ শুনলাম আমি আমি কথা বলতে ভয় পেয়েছি না আমি বলি একদিন হয় না তারপরও বলবো তারপরও আমি ছাত্রদের বলবো তারা যেন এই ঐতিহ্যটাকে নষ্ট না করে